ছোট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুবর্ণা রাবি দেব শর্মা, সহকারী শিক্ষক সেন্ট জোসেফ স্কুল, গণেশতলা দিনাজপুর। আমি আজকে তোমাদের আবারও বিষয় নিব গণিত। যেহেতু আমাদের দ্বিতীয় সাময়িক চলতেছে, এখনো আমাদের দ্বিতীয় সাময়িকের পরীক্ষা হয়নি, তাহলে আমরা দ্বিতীয় সাময়িকের আজকে আমরা জোড় বিজোড় শিখব। আমাদের সিলেবাসে 16 থেকে 30 পর্যন্ত আছে, তাহলে আমরা এই 16 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা শিখব। আর আমরা যেহেতু 1 থেকে 15 পর্যন্ত কি জোড় বিজোড় দুটোই শিখেছিলাম, তাহলে একটু আমরা বোর্ডের দিকে দেখি যে কি লেখা আছে। দেখো ছোট সোনামণিরা, এখানে লেখা আছে 16 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা লিখো। তাহলে আমি আগে থেকে লিখে রেখেছি, আমরা জানি যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এগুলো কি জোড় সংখ্যা। তাহলে এর উপরে আমরা জোড় সংখ্যাগুলো 16 থেকে 30 পর্যন্ত গুলা এখন আমরা কি পাবো? এখন আমরা জানবো যে 16, দেখো 16 যেহেতু প্রথম সংখ্যা, 16 এটা জোড়, তাহলে আমরা এখান থেকে শুরু করবো। 16, তারপর 18, 20, 22, 24, 26, 28, 30। কি ছোট সোনামণিরা বুঝতে পেরেছ? এগুলো কিন্তু কি জোড় সংখ্যা। আমরা কি 2 থেকে 14 পর্যন্ত জোড় সংখ্যাগুলো জেনেছি, তাহলে এখন আমরা 16 থেকে 30 পর্যন্ত আবার একটু জেনে নিই। 16, আমাদের যেহেতু প্রথম সংখ্যা কি 16 দেওয়া আছে, এখানে 16 থেকে শুরু করতে হবে। যে সংখ্যা আমাদের প্রথমে থাকবে সেখান থেকে শুরু করতে হবে। তাহলে কি 16 যেহেতু আছে, 16 পর কি 18, 20, 22, 24, 26, 28, 30। এভাবে আমরা বিজোড় সংখ্যাগুলো এখন একটু শিখে নিব। 17 থেকে 29 পর্যন্ত বিজোড় সংখ্যা লিখো। তাহলে আমরা কি 17 থেকে শুরু করব বিজোড় সংখ্যাগুলো, ঠিক অন্যভাবে আমরা এটাও বের করব। 17-র পর দেখো, 17-র পর কি দেওয়া আছে, 19। 17, 19, 21, 23, 25, 27, 29। আবার আমরা দেখে নিই কি লেখা আছে। 17, 19, 21, 23, 25, 27, 29। ছোট সোনামণিরা, আমরা একটা জিনিস খেয়াল করবো যে 17, 18 কিন্তু হবে না, যেহেতু আমাদের মধ্যে কি জোড় সংখ্যা। এই যে দেখো, এই জোড় সংখ্যা কিন্তু এখানে বসবে না, যার কারণে আমরা একটা সংখ্যা বাদ দিয়ে দিয়ে করব। 17, 19, 21, 23, 25, 27, 29 এভাবে। আর তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের পুনরালোচনাটা আছে, তোমাদের জিনিসটা থাকবে 1 থেকে 30-এর মধ্যে তোমাদের যে কোনো সংখ্যা তোমাদের উপরে আসতে পারে। যেমন বলি আমি তোমাদেরকে, 13 থেকে 29 পর্যন্ত বিজোড় সংখ্যা লিখো, এরকম আসতে পারে। আবার হচ্ছে তোমাদের জোড় সংখ্যা, এখানে যেমন 16 থেকে 30 আসছে, তোমাদের প্রথম সময় থেকেও কি এভাবে আসতে পারে যে 14 থেকে 30 পর্যন্ত বা 14 থেকে 28 পর্যন্ত, এরকম এই সংখ্যাগুলাই যে তোমাদের আসবে সেটা না। তোমাদের আমি দ্বিতীয় সময়টা বুঝাই না, আর তোমরা অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত প্র্যাকটিসটা করবে। কি বুঝতে পেরেছো বন্ধুরা? আর আমরা জানি যে হচ্ছে কি, যেই দুই মনে করো যে দুইজন থাকলে জোড় আর কি একজন থাকলে বিজোড়, এভাবে আমরা জোড় বিজোড়টা শিখে গেছি, তাই না? তাহলে ছোট সোনামণিরা, আজকে আমরা কি জোড় বিজোড় দুটাই শিখলাম, তাহলে তোমরা নিশ্চয়ই শিখে গেছো। আজকে আমি এখানেই তোমাদের শেষ করছি, তাহলে আমি তোমাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থেকো, ধন্যবাদ।